দেশকে জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল বিএনপি জামাত, যা দমনে বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছে র‍্যাব। হলি আর্টিজানের পর এখনও দেশের কিছু তরুণকে বিপদগামী করার চেষ্টা হচ্ছে, যা প্রতিরোধে র‍্যাব সফলতার সাথে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিশেষিত এই বাহিনীর 19তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী রমজানে যেসব অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে পণ্য মজুদ ও ভেজাল পণ্য বাজারে আনে, তাদের মোকাবেলায় র‍্যাব সফলভাবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাসের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফেরদৌস আরেফিন। দেশের নিয়ন্ত্রণহীন সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলায় আজ থেকে 19 বছর আগে প্রতিষ্ঠা হয়েছিল পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। প্রায় দুই দশকের এই পথ চলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সংস্থাটি নানান চড়াই উৎরাই পেরিয়ে এখন মানবিক র‍্যাব হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। ত্রিমাত্রিক এই বাহিনী জঙ্গি দমন, মাদক নির্মূল এবং সন্ত্রাস দমন, বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জলদস্যু এবং বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিয়ে বলেন, জঙ্গিবাদ এবং চোরাচালান বন্ধে ভূমিকা পালন করতে গিয়ে এই বাহিনীর অনেক সদস্য জীবন দিয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা তাদের বলিষ্ঠ ভূমিকার কারণে এখানে কিন্তু এক হলি আর্টিজান আর তেমন কোন ঘটনা ঘটতে পারেনি। ভেজাল বিরোধী অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, কিশোর গ্যাং অবশ্যই বন্ধ করতে হবে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভূমিকা পালন করতে হবে অভিভাবক এবং শিক্ষকদের। আগে বলেছি যে কিশোর গ্যাং এটা অবশ্যই বন্ধ করতে হবে, এখানে বাবা মায়েরও দায়িত্ব আছে, স্কুলের শিক্ষকদেরও বা কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদেরও দায়িত্ব আছে, পাশাপাশি সাধারণ জনগণ বা জনপ্রতিনিধি তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে কাজ করবেন। কিছু দেশ বিরোধী শক্তি আছে যারা বিদেশিদের কাছে গিয়ে নালিশ করে আর্থিকভাবে লাভবান হয়। দেশের বিরুদ্ধে যারা এ ধরনের অপপ্রচার চালায় তাদেরকে চিহ্নিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ বিরোধী কিছু শক্তি আছে, তারা আমাদের বা কোনো বাংলাদেশ যত ভালো কাজই করুক না কেন তারা কিছুই চোখে দেখে না। আর আরেকটা শ্রেণী আছে, তাদের অভ্যাসটাই হলো বিদেশিদের কাছে যে বাংলাদেশে বদনাম করা। এটা আমাদের দেশ, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, যে আমার দেশে আমার যারা কাজ করে তারা কে কি করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরা করব, সে আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে। আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস নিয়ে চলতে র‍্যাব সদস্যদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। ফেরদৌস আরেফিন, নিউজ 24, ঢাকা।